সৎকাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ কারা করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন এ নবীর উম্মতেরা গো ও নবীর উম্মতেরা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস দুনিয়ার মানুষেরা রে ও দুনিয়ার মানুষেরা সৎ কাজের আদেশ করবে তারা যারা হলো সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন আমাদেরকে কাদেরকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা দিলেন সর্বশ্রেষ্ঠ জাতি হলো মানুষ কি সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি বিশ্ব মানবের কল্যাণের জন্যই তোমাদের আত্মপ্রকাশ ঘটানো হয়েছে কেননা তোমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা দিবে জোরে বলে সুবহানাল্লাহ আমরা মানুষ না আল্লাহ পাক বললেন মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জাতি এই সর্বশ্রেষ্ঠ জাতির মধ্যে আবার অসৎ জাতি আছে না নাই মানুষের মধ্যে অসৎ মানুষ আছে না নাই মানুষের মধ্যে আল্লাহ বললেন তোমরা শ্রেষ্ঠ জাতি আমার আল্লাহ ঘোষণা দিলেন তোমরা শ্রেষ্ঠ আমার আল্লাহর ঘোষণা হলো যে আমরা শ্রেষ্ঠ হইয়া মানুষ হইয়া শ্রেষ্ঠ জাতি হইয়া সৎ কাজের আদেশ করি না ও সৎ কাজে আবার বাধাও দেই না ঠিক না বেটি আমার আল্লাহ পাক বললেন তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ যেখানে হয় সেখানে তোমরা বাধা দিবে এখন বর্তমানে দেখা যায় সৎ কাজ যেখানে হয় সেখানে বাধা আসে আর অসৎ কাজ যেখানে হয় সেখানে বাধা আসে না ঠিক না বেটি সৎ কাজের জন্য যদি মানুষকে ডাকা হয় এ দুনিয়ার মানুষ এ বিতারার মানুষ এই বিতারার অঞ্চলের মহল্লার মানুষ আপনাদেরকে বলি সৎ কাজের আদেশের জন্য সৎ কাজের জন্য যদি কোনো মানুষ কোনো কাজে ডাকা হয় তারা অনেক অজুহাত দেয় আমার অমুক কাজ আছে তমুক কাজ আছে ঠিক না বেটি কিন্তু অসৎ কাজ করতে গেলে বলে না আমার অমুক কাজ আছে তমুক কাজ আছে এই কথা বলে না আমার আল্লাহ পাক বলতেছেন তোমাদেরকে আমি আল্লাহ ঘোষণা দিলাম শ্রেষ্ঠ জাতির মানুষ শ্রেষ্ঠ জাতি হইয়া কেমনে তোমরা অসৎ কাজ করো আমি আল্লাহ বললাম সৎ কাজে আদেশ করবা অসৎ কাজে বাধা দিবা এখন সৎ কাজে তোমরা বাধা দাও আর অসৎ কাজের জন্য তোমরা মানুষকে ডাকো ঠিক না বেটি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক বলেন হাদিস বর্ণনা করতেছেন দুনিয়ার মানুষেরা গো ও দুনিয়ার মানুষেরা হাদিস বর্ণনা করতেছেন নবীর সাহাবি সাহাবি হলো হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন দুনিয়ার মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু সাঈদ খুদরি বলেন রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সর্ব উত্তম জিহাদ হলো সত্যনের বাণী অত্যাচারী শাসকের নিকট পেশ করা জোরে বলে সুবহানাল্লাহ সত্য কথা সত্য নেয়ার বাণী অসৎ অত্যাচার শাসকের নিকট পেশ করা বুঝিনি কি বুঝছেন এখন বলেন তো যারা সমাজ রাষ্ট্র ইউনিয়ন এভাবে যারা নিয়ন্ত্রণ করে এটা আওয়ামী লীগ বুঝিনা বিএনপি বুঝিনা জাতীয় পার্টি বুঝিনা জামাত বুঝিনা নিয়ন্ত্রণ করে কিনা কথা কয় না কি নিয়ন্ত্রণ করে না সমাজের নেতৃত্ব দেয় না আমার আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দুনিয়ার মানুষেরা রে ও দুনিয়ার মানুষেরা
সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম জিহাদ হলো সত্যনের বাণী অত্যাচারী শাসকের নিকট পেশ করা। এখন আমরা যারা এই সমাজ শাসক সমাজে যারা নিয়ন্ত্রণ করি সমাজে যারা আমরা প্রতিনিধি যারা সমাজের যারা সমাজে বিচার করে আচার করে এমন ব্যক্তি সমাজে আছে না নাই? এই সমাজের মধ্যে যদি কোন খারাপ কাজ হয় অসৎ কাজ হয় এদের কাছে যাইয়া যদি বলেন এ অমুক বান্দা এ আল্লাহর অমুক বান্দা আপনার এই সমাজের মধ্যে অসৎ কাজ চলতেছে আপনি বাধা দেন, সে বলবে আপনার কাজ আপনি করেন আমার কাজ আমি করি, ঠিক না বেঠি? তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানাইলাম আমি আল্লাহ, কত মহব্বত কইরা রে মানুষ, ও মানুষ বুঝলা না তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানাইলাম, শ্রেষ্ঠ জাতি বানাইয়া আমি আবার হুকুম করলাম সৎ কাজে আদেশ করবা অসৎ কাজে বাধা দিবা। ও দুনিয়ার মানুষ, ও সমাজের মানুষ, ও মহল্লার মানুষ, ও গ্রামের মানুষ, রাষ্ট্রের মানুষ, সকলের কাছে আমি বলতে চাই মুসলমান যারা আছে মুসলমানের মধ্যে সৎ কাজও আছে অসৎ কাজও আছে আছে না নাই? এখন সমাজ যারা নেতৃত্ব দেয় রাষ্ট্রে যারা নেতৃত্ব দেয় সমাজে এবং ইউনিয়নে এইভাবে পর্যায়ক্রমে যারা নেতৃত্ব দেয় তাদের কাছে যাইয়া যদি আপনি বিচার দেন বিচার পাননি, সব বিচার পান কথা কয় না, সব বিচার পান বিচার দূরের কথা, উল্টা রিয়েকশন এমন ব্যক্তি আছে না নাই? কথা কয় না আছে না নাই? দশ জনের মধ্যে দুইজন থাকে ভালো মানুষ আর আটজন থাকে খারাপ মানুষ, ঠিক না বেটি? দুইজন সাপোর্ট করে শরীয়তে, দুইজন সাপোর্ট করে ইসলামের আর আটজন অসৎ কাজে কি করে সাপোর্ট করে। এই আটজন যে অসৎ কাজে সাপোর্ট করে এর কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন। কি বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষের আরে ও দুনিয়ার মানুষেরা আমি রসুল বলে দিচ্ছি তোমরা শুনিয়ারা করে, হাদিস বর্ণনা করতে যাইয়া হাদিস বর্ণনা করতেছেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস বর্ণনা করতে যাইয়া বলেন দুনিয়ার মানুষ আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন, আমার আল্লাহর রসুল কসম খাইয়া বলছেন কসম ওই সত্তার যার হাতে আমার প্রাণ তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ দিবে, কি দিবে কথা কয় না, কি দিবে? আমার রসুল কসম খাইয়া বলেন যে আল্লাহ পাকের হাতে আমার প্রাণ ওই আল্লাহ পাকের কসম খাইয়া বলি তোমরা দুনিয়ার মধ্যে যতদিন থাকবা ততদিন ভালো কাজ করবা, ভালো কাজের আদেশ দিবা, কি দিবা? ভালো কাজ করবা এবং ভালো কাজের আদেশ দিবা। আল্লাহর হাবিবের সাহাবী বলতেছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল বলেছেন শুধু তাই নয় রে দুনিয়ার মানুষ আর যারা খারাপ কাজ করে তাদেরকে খারাপ কাজ থেকে তোমরা বিরত রাখার চেষ্টা করবে, নিষেধ করবে দুনিয়ার মানুষেরা রে ও দুনিয়ার মানুষেরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা অসৎ কাজে বাধা দিল না সৎ কাজ করলো না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য শাস্তি প্রেরণ করবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। কি প্রেরণ করবেন? শাস্তি। কি কথা তো নাকি শাস্তিটা কি? এই শাস্তিটা কি? এই শাস্তি হলো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আফটার আমার আমল নামা টান দিবেন, দিবেন কিনা? এই আমল নামার মধ্যে যদি দুনিয়ার মানুষ এই আমল নামার মধ্যে যদি আমল হালকা হয় নেক আমল হালকা হয়ে যায় বদ আমল বাড়ি হয়ে যায় আপনার জন্য আমার জন্য জাহান্নাম ওয়াজিব, ঠিক না বেঠি? সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মানুষ আমি রসুল ঘোষণা দিয়ে দিলাম তোমরা শুনিয়ারা করে তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ করবে
এবং খারাপ কাজ হতে নিষেধ করবে কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই কাজগুলো মানে না ভালো কাজের আদেশ করে না অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য শাস্তি রেখেছেন শাস্তি প্রেরণ করবেন শুধু তাই নয় আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণনা করতেছেন দুনিয়ার মানুষেরা রে ও দুনিয়ার মানুষেরা শুধু আল্লাহ পাক শাস্তি প্রেরণ করবে না যতদিন তোমরা দুনিয়ায় বেঁচে থাকবা কোথায় কথা কয় না কোথায় আমরা এখন কোথায় আছি দুনিয়ায় আমরা এখন দুনিয়ায় আছি এই দুনিয়ায় যতদিন থাকবার মানুষ ভালো কাজের আদেশ না কইরা অসৎ কাজকে তোমরা নিষেধ না কইরা যদি যত বড় আমল করনের মানুষ ও যত বড় আমল কর পাহাড় সমান আমল যদি করে থাকো আর পাঁচ ওয়াক্ত নামাজ রোজা হজ যাকাত সব কিছুই করো কিন্তু ভালো কাজের আদেশ করো না অসৎ কাজ থেকে তোমরা বিরত রাখতে নিষেধ করো না ও দুনিয়ার মানুষ তোমরা যদি নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে যদি দোয়া করো আল্লাহর হাবিব বলতেছেন তোমার এই দুনিয়ায় যত বড় নেক আমল থাক না রে কেন রে দুনিয়ার মানুষ তোমাদের দোয়া আমার আল্লাহ পাক কবুল করবে না জোরে বলি নাউজুবিল্লাহ কেন একমাত্র সৎ কাজের আদেশ না করার কারণে অসৎ কাজে বাধা না দেওয়ার কারণে আপনার আমার আমল যত বড়ই হোক আমল করার পরে আল্লাহর কাছে যদি দোয়া করে আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ পাক কবুল করে না জোরে বলি নাউজুবিল্লাহ এমন ব্যক্তি আছে না নাই কথা বলেন এখন যদি বলেন কেউ একজন যদি বলে আজকে এই জলার মাঝখানে কণ্ঠশিল্পী আসিফ আসবো মমতাজ আসবো এরম শিল্পী আছে না নাই গানের শিল্পী আছে না নাই যদি বলা হয় আসিফ আসবো মমতাজ আসবো সাবিনা ইয়াসমিন আসবো মানুষের অভাব থাকবো না ঠিক না বেঠে যদি বাউন্ডারি দিয়ে এই জলার মাঝখানেও যদি বাউন্ডারি দেয় বাউন্ডারির মধ্যেও মানুষ যাইতে চাই টিকেট নিয়ে ঠিক না বেঠে কি কর বিশ্বকাপ চলতেছে কাতারে কোথায় কাতার বিশ্বকাপ চলতেছে এই বিশ্বকাপের জন্য অগ্রিম টিকিট কাটছে একজনে 4-5 লক্ষ টাকা ব্যয় করে কত টাকা 4-5 লক্ষ টাকা ব্যয় করে কাতার বিশ্বকাপের জন্য টিকিট কিনে নিয়েছে আর্জেন্টিনার খেলা যাবে ব্রাজিলের খেলা যাবে এইভাবে ইতালির খেলা যাবে এইভাবে চিন্তা ভাবনা করিয়া মানুষ কি করছে টাকা ব্যয় করছে টিকিট কিনে রাখছে ও দুনিয়ার মানুষ আমি বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে টাকা দান করলেন লক্ষ কোটি টাকার মালিক বানাইলেন এই টাকা তো কোথায় তুমি খরচ করবা আমার আল্লাহ পাক সে কথাও তোমাদেরকে বলে দিয়েছে ঠিক না বেটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দিয়ে আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার মানুষ তোমাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন দৌলত দিলেন কোটি টাকার মালিক বানাইলেন লক্ষ টাকার মালিক বানাইলেন হাজার টাকার মালিক বানাইলেন এই অর্থ কোন কাজে ব্যয় করবা কোন কাজে তোমরা খরচ করবা আল্লাহর হাবিব বলেন কোন একটা মজলিস যদি জিকিরের মজলিস হোক কোরআন হাদিসের মজলিস হোক কোন ইসলামী মজলিস যদি সাজায় ওই ইসলামী মজলিসের জন্য তোমরা দান করো সদকা করো জোরে বলি সুবহানাল্লাহ এখন যদি জলার মাঝখানে মমতাজ আসে টিকিট নিব 100 টাকা 200 টাকা 500 টাকা ঠিক না বেঠি স্পেশাল আছে স্পেশাল টিকেটে 1000 টাকা বলবে অসুবিধা নাই টাকার কোনো অঙ্ক নাই টিকিট দাও ঠিক না বেঠি আর যদি একটা মাহফিল এখানে সাজায় কোরআন হাদিসের মেলা সাজায় এই মেগেন দুনিয়া তো শাস্তি আখেরাত তো কবর থেকে শুরু হবে শুধু কবর থেকে না দুনিয়া থেকে আজাব শুরু হবে একবারে জাহান্নাম পর্যন্ত শুধু আজাব চলতে থাকবে এখন বলেন সৎ কাজের কি আদেশ করতে হবে না করা যাবে না কথা কয় না সৎ কাজের আদেশ করতেই হবে হুকুম কার কথা কয় না হুকুম কার
সৎকাজের আদেশ করতেই হবে আর অসৎকাজ যেখানে হবে সেখানে সর্বপ্রথম তোমরা হস্ত দ্বারা বাধা দিবে হস্ত দ্বারা বাধা দেওয়ার পর যদি না হয় সাকসেস না হও তোমরা জবান দ্বারা বাধা দাও জবান দ্বারা যদি তোমরা কি হও সাকসেস না হও তোমার যদি বাধা প্রদান না করতে পারো মনে মনে ঘৃণা করো তবে আল্লাহর রাসূল বলেছেন এই মনে মনে ঘৃণাটা হলো দুর্বল ইমানদারের পরিচয় তিনটা কয়টা হস্ত দ্বারা বাধা দাও জবান দ্বারা বাধা দাও শেষ পর্যন্ত দুটোই যদি তোমার কাজে না লাগে না করতে পারো মনে মনে ঘৃণা করো তবে আল্লাহর রাসূল বললেন এই মনে মনে ঘৃণাটা হলো দুর্বল ইমানদারের পরিচয় এখন বলেন আমরা কি দুর্বল ইমানদার কথা কয় না দুর্বল ইমানদার তাইলে দুর্বল ইমানদারের পরিচয় দেওয়া যাবে কথা বলতে হবে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো আজ থেকে দেড় হাজার বছর আগে বলে গেছেন আজকে সব কোটি কথা সব হাদিসের ব্যাখ্যাগুলো দেখা যাইতেছে সব কোটি সত্য ঠিক না বেঠি আল্লাহ রাসূল বলছেন শেষ জামানায় মুরুক্ষ যারা ব্যভিচার যারা যারা অন্যায় করবে অপরাধ করবে অত্যাচার করবে তারা হবে সমাজের নেতৃত্ব দেনেওয়ালা আর যারা ইমানদার যারা মুত্তাকি তাদের কোনো পথ থাকবে না তারা লাঞ্ছিত হবে বলেন তো বর্তমান বিতারায় নাই আলহামদুলিল্লাহ অন্যান্য জায়গার মধ্যে ফেসবুকে আসে মসজিদের ইমাম সাহেবকে যদি সুদের বিরুদ্ধে কথা বলা হয় ঘুষের বিরুদ্ধে কথা বলা হয় অত্যাচারের বিরুদ্ধে কথা বলা হয় মসজিদের ইমাম সাহেবের চাকরি নট চলে গেছে আছে না নাই ফেসবুকে পাওয়া যায় চাকরি নট আজকে বলছে কালকে হুজুর বিদায় চলে যান হুজুর বলছে আল্লাহর কথা কার কথা হুজুর বলছে আল্লাহর কথা আল্লাহ কোরআনুল কারিমে বললেন সৎ কাজের আদেশ দাও অসৎ কাজে বাধা দাও অসৎ কাজে বাধা দাও হুজুর তো সে কথাই বলছে ও মানুষ তোমার নিজের কথা বলে না আল্লাহ পাক বললেন সুদকে হালাল হালাল করছে না হারাম করছে সুদ ঘুষকে হালাল করছে না হারাম করছে হারাম করছে আল্লাহ পাক ব্যবসা বাণিজ্যকে হালাল করছে তুমি ব্যবসা করো সুদ কেন খাও ঘুষ কেন খাও ব্যভিচার কেন করো অত্যাচার করে করো কারণটা কি আমার আল্লাহ পাক কি এমনি ছেড়ে দিবেন তোমাদেরকে কি কোন আমাদেরকে এমনি ছেড়ে দিবে কিরমান কাতিবিন দুই ফেরেশতা আছে কিনা একজনে ভালো কাজ লেখে আর একজনে খারাপ কাজ লিপিবদ্ধ হইতেছে ভিডিও হইতেছে আজকে ভিডিও হইতেছে এইভাবে কেয়ামতের ময়দানে ভিডিও দেখানো হবে বিতারার অমক অমকের পুত্র তোমার এই আমলনামায় দেখো কি আছে সেদিন আপনি কি করবেন অস্বীকার যাবেন জবান বন্ধ সব বন্ধ অস্বীকার যাওয়ার কোনো রাস্তা নাই কোনো সুরত নাই একটু ভেবে দেখেন কয়দিন দুনিয়াতে বাঁচবো কি কর কথা কয় না কয়দিন পঞ্চাশ একশো দেড়শো বছর এর বেশি তো বাঁচবো না কি করে হ্যাঁ বেশিরভাগই এখন মানুষ হার্ট স্ট্রোক এইভাবে সেইভাবে চল্লিশ বাচ্চল্লিশ পঞ্চাশের মধ্যে দুনিয়া থেকে বিদায় ঠিক না বেটি এই দুনিয়ার চল্লিশ পঞ্চাশ বছর তোমার সহ্য হয় না গরম ডাকতে পারো না আর হাজার হাজার বছর যেখানে লক্ষ কোটি বছর যেখানে তোমাকে থাকতে হবে ওই দেশের কথা তোমার স্মরণ নাই কি কর দুনিয়ার মধ্যে কেমনে বাড়ি করব কেমনে গাড়ি করব কোটি টাকার মালিক হব সেই চিন্তা ভাবনা কিন্তু কবর একটা জগৎ আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেই হাউমাউ করে চিৎকার করতেন সুবহানাল্লাহ যেই কবরের পাশে দিয়ে যাইতেন কবরটা দেখলেই চিৎকার শুরু করতেন সাহাবাই কেরামরা বলতেন হে ওসমান তুমি আজ জাহান্নামের কথা বললে তোমার কান্না আসে না আজাবের কথা বললে কান্না আসে না কবর দেখলে কেন হাউমাউ করে কান্দ ওসমান বলেন হে সাহাবাই কেরামরা হে আল্লাহর রাসূলের উম্মতরা তোমরা কি জানো না জাহান্নাম তো অনেক দূরে তার প্রথম জাহান্নাম যাইবা অথবা জান্নাতে যাইবা যে জান্নাত থেকে তোমরা যাইবা যে জাহান্নামে যাইবা ওই জাহান্নামের রাস্তা ওই জান্নাতের রাস্তার প্রথম স্টেশনটা হলো কবর কি কন ঠিক না ঠিক
এই কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবে ও আল্লাহর বান্দা তোমাকে যদি তিনটা প্রশ্ন করা হয় তুমি যদি প্রশ্নের উত্তর না দিতে পারো তোমার জন্য ভালো কিছু না জাহান্নাম আর যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো তোমার কি হবে হিসাব নিকাশ হালকা হতে 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 আমার আল্লাহ পাক তোমাকে জান্নাতে পৌঁছে দিবে এত আস্তে নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি সুবহানাল্লাহর কোনো সওয়াব নাই সুবহানাল্লাহ সওয়াব আছে নি সুবহানাল্লাহ সব কদর আসমান থেকে জমিন আর মাঝখানে যতটুকু খালি জায়গা ততটুকু আল্লাহ আমার আল্লাহ পাক একবার সুবহানাল্লাহ বললে ততটুকু জায়গা সওয়াব দিয়ে ভরপুর করে দেয় সুবহানাল্লাহ বলতো আমাদের কি কষ্ট হয় আর যখন বলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এ সঙ্গে আর কোনো ইয়া হয় না কি বল হ্যাঁ আসল খোঁজ করে দেখেন অমুকে ভাইয়ের মতো খারাপ আর কেউ নাই আছে না নাই কথা কয় না যেই ভাইয়ের স্লোগান দেয় ওই ভাইয়ের মতো খারাপ আর কেহ নাই কিন্তু আমরা বলতেছি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আরে খাইছি রে চিন্তা করে দেখে না মানুষ জ্ঞান খাটায় না মানুষ কতটুকু সত্য আর কতটুকু অর্থাৎ আমাদের সমাজ যারা আমরা ব্যবস্থা নেই সমাজে যারা নেতৃত্ব দেই সকলের কাছে অনুরোধ আমার আল্লাহ পাকের কথা কার কথা আল্লাহ পাকের কথা ভালো কাজের আদেশ করো ভালো কাজে আদেশ করো অসৎ কাজ যেখানে হয় সেখানে বাধা দাও কার কথা কার কথা এখন আল্লাহর কথার বাহিরে যদি আমরা যাই আল্লাহর কথার বিরুদ্ধে যদি যাই আমাদের জন্য আছে কি শাস্তি কি আছে শাস্তি শাস্তিটা কি পর্যায়ক্রমে জাহান্নামের মধ্যে কারোর জন্য হালকা কারোর জন্য বেশি এইভাবে শাস্তি আছেই শাস্তি আছে কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলা লাআনাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা যারা আল্লাহর কথা মানে না আল্লাহর রাসূলের কথা মানে না তাদের জন্য লানত কি লানত ওয়া আদালাহুম আযাবাম মুহিনা তাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি রাখা হয়েছে কি কল সৎকাজের আদেশ দিব কি না কথা বলে না কেন সৎকাজের আদেশ দিব কি না এই সৎকাজের মধ্যে সর্বপ্রথম আমার সন্তান ছেলে আমার সন্তান মেয়ে আছে কি আছে না নাই ভাই আছে না নাই বাবা আছে না নাই মা আছে না নাই এই পরিবারের মধ্যে সর্বপ্রথম আমরা চালু করব ভালো কাজের আদেশ কিভাবে আমার ভাই নামাজ পড়ে না আমি বলবো ভাই নামাজটা পড়ে নাও পারবো না এটা কি একটা কঠিন কাজ কথা বলে না এটা কি কঠিন কাজ আমার সন্তান নামাজ পড়ে না আমি কি বলতে পারবো না বাবা তুমি নামাজ পড়ো বলতে পারবো না আল্লাহ রাসূলের কথা যখন তোমাদের সন্তান সাত বছর হয় তাদেরকে ভালো কাজের আদেশ দাও নামাজের দিকে তাদেরকে কি করো অগ্রসর করতে বলো তাদেরকে নামাজের শিক্ষা দাও আর যখন দশ বছর বয়স হয় তোমাদের সন্তানকে যদি এই কথাগুলো না মানে নামাজ রোজা আল্লাহ তাআলা হুকুমগুলি না মানে এর কারণে তাদেরকে প্রহার করো পিটাও শাস্তি দাও এই কথাগুলো কি আমরা মানতে পারবো না কথা বলে না কেন পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা আমার তৌফিক দান করুক সকলে বলি আমিন আমিন আরো জোরে বলি আমিন আমিন আমার কথা কি বেজার হইছেন না আমি কার কথা বলছি আল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলের আল্লাহ আল্লাহর রাসূলের এর জন্য যদি কেউ মনে কষ্ট নেন আপনিও গুনাহগার ঠিক না ভাই ঠিক কারণ আল্লাহ তাআলার বিরুদ্ধে আপনি আল্লাহ তাআলা বিরোধিতা করলেন এই বিরোধিতা করার কারণে আপনার জন্য শাস্তি অপেক্ষা করতেছে অপেক্ষা মনে কষ্ট নেবেন না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পড়বেন কিনা সন্তানদেরকে পড়াবেন কিনা সমাজ যারা নেতৃত্ব দেন তাদের কাছে আবার অনুরোধ আপনিও বাঁচেন আমাদেরকেও কথা কয় না আপনিও বাঁচেন আমাদেরকেও বাঁচান আপনি জিনিসও আমাদেরকে সেই পথে ডাকেন আমরা যাইতে রাজি আছি না নাই যাইতে রাজি আছি না নাই আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক সকলে বলি আমিন আমিন আরো জোরে বলি আমিন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ যারা সুন্নত করেন নাই চার রাকাত কবলা জুম্মা সুন্নত করেন